হিমাচল প্রদেশ ক্রিকেট স্টেডিয়াম ভারতের নবীনতম আন্তর্জাতিক ভেনু মাত্র এক টেস্ট চার ওয়ানডে ও দশ টি টোয়েন্টি হয়েছে এই মাঠে তবে এই সীমিত সংখ্যক ম্যাচের মধ্যেও একজনের কীর্তি যেন জলজল করছে তিনি আর কেউ নন তামিম ইকবাল বাংলাদেশের সাবেক এই ওয়ানডে অধিনায়ককে ছাড়াই ধর্মশালায় আজ খেলতে নেমেছে লাল সবুজের জার্সিধারীরা বিশ্বকাপ দলে জায়গা হয়নি তাতে কি ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলন মাঠের রেকর্ড কিংবা গ্যালারিতে সমর্থকদের প্ল্যাকার্ডে যেন ঠিকই আছেন তামিম ইকবাল গতকাল শুক্রবার ম্যাচ পূর্বর্তী সংবাদ সম্মেলনে কোচ চণ্ডিকা হাতুরুসিংহের কাছে জানতে চাওয়া হয় তামিম না থাকায় আফগান পেসার ফজলহক ফারুকির বিপক্ষে বাংলাদেশ শস্তিতে থাকবে কিনা জবাবে কিছুটা উষ্মা প্রকাশ করেন বাংলাদেশ কোচ বলেন এটা খুবই অদ্ভুত প্রশ্ন আপনি এমন একজনকে নিয়ে জানতে চাইলেন যে কি না এখানে নেই আমি ঠিক নিশ্চিত নই এখানে স্বস্তির কি আছে পরে আফগানিস্তানের সংবাদ সম্মেলনেও ঘুরে ফিরে এসেছে তামিম প্রসঙ্গ বিশ্বকাপ দলে তামিম ইকবালের না থাকা নিয়ে তুমুল আলোচনা সমালোচনা হয়েছে পরে এক ভিডিও বার্তায় সাবেক এই অধিনায়ক খোলাসা করেন আফগানিস্তানের বিপক্ষে পরের দিকে ব্যাট করতে বলা হয়েছিল তাকে তামিমকে পরের দিকে ব্যাট করাতে বলার পেছনে মূল কারণ আফগানিস্তানের শুরুর দিকের পেসার ফজল হক ফারুকির বিপক্ষে তার বাজে পরিসংখ্যান আজ যেই মাঠে আফগানদের বিপক্ষে লড়ছে বাংলাদেশ এই মাঠে অনবদ্য একটি কীর্তি গড়েছিলেন দেশসেবা ওপেনার তামিম ইকবাল টি টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের ব্যাটাররা একটি মাত্র সেঞ্চুরি করেছে এখনো পর্যন্ত দুই হাজার ষোলো সালে এই ধর্মশালায় ওমানের বিপক্ষে একশো তিন রানের ইনিংস খেলেছিলেন বাংলাদেশের ইতিহাসে অন্যতম সেরা এই ওপেনার ধর্মশালার যে রেকর্ড বুক রয়েছে সেখানে যে ক জন ভাগ্যবান ক্রিকেটারের নাম লেখা রয়েছে তার মধ্যে বাংলাদেশের তামিম ইকবাল একজন এই মাঠে যে ক জন ব্যাটার ব্যাট হাতে তিন অঙ্কের ঘর ছুঁয়েছিলেন তার মধ্যে তামিমও রয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ককে মনে রেখেছে ধর্মশালায় খেলা দেখতে আসা লাল সবুজের সমর্থকেরা গ্যালারি যেন ছেয়ে গেছে আমরা তোমাকে কখনো ভুলব না লেখা তামিমের ছবি সম্বলিত পেস্টনে এর আগে বিশ্বকাপ দলে না থাকা নিয়ে নিজের অবস্থান জানাতে একটি ভিডিও বার্তা দিয়েছিলেন তামিম যেখানে শেষ দিকে তিনি ধরা গলায় বলেছিলেন আমাকে মনে রাইখেন ভুলে যাইয়েন না